আমরা আলোচনা করব রিয়াদ কি আলোচনা করব রিয়াদ রিয়াদ আলোচনা করে প্রথম স্লাইডটা একটু ফিরে যাই বিসমিল্লাহ করে এই স্লাইডটা শুরু করতে ফিরে দিয়ে শুরু করি আমরা কি বলছিলাম প্রথম যারা বিজনেস করে তাদের ফাঁকে ডেরিভেশন হয়ে আছে যে একজন ইম্পোর্টার বিদেশ থেকে প্রোডাক্ট আনার পরে পণ্যের মূল্য নির্ধারণ করছে কত 500 টাকা বেদার সময় বলছে না 15% ব্যাট 75 টাকা আচ্ছা তাহলে তাহলে ব্যাটসো তার প্রোডাক্টের দাম 575 এই চালান 6.3 দিছে না মনে করেন দারা 46 বলা আছে পণ্য এই রেয়াত নিতে হলে দারা 46 অনুযায়ী ব্যাটার সময় চালান দ্বারা বেচতে হবে কেনার সময় চালান দ্বারা কিনতে হবে 15% হারে বিক্রি করতে হবে সহ জমা দিতে হবে পরবর্তী চার কর্মের মধ্যে কেনার ব্যাটটা সমন্বয় করতে মানে রেয়াত নিতে হবে তাহলে তাহলে বুঝাচ্ছি তাহলে একটু একটু রিভিশন দে কয়েকটা জিনিস এগুলি এগুলি কোথায় আছে দারা 46 তাহলে এই যে এই ইম্পোর্টার বিদেশ থেকে যখন আসছিল সে বিল অফ ইন্ডিয়া 15% ব্যাট দিছে না 5% এটি দিছে না তাহলে এই কেনার ব্যাটটা উনি রেয়াত পাবে আর 5% এটি হবে কি সমন্বয় ঠিক তেমনি এই ম্যানুফ্যাকচারার যখন কিনছে এই ব্যাটটা সে রেয়াত পাবে না এই এই 105 টাকা দিয়ে যখন হোলসেলে কিনছে সে রেয়াত পাবে না এই রেয়াত নিতে পারলেই তো দেখেন কেনার সময় দিছে 75 তাহলে 75 অ্যাকাউন্টে ঢুকে গেল রিটার্নে বেচার সময় দিবে 105 ডিফারেন্সটা ট্রেজারি জমা দিবে না এই হোলসেলার কেনার সময় দিয়েছে 105 টাকা না 9.1 105 টাকা ব্যাক নিবে আর বেচার সময় দিবে কত 150 টাকা তার ট্রেজারি জমা দিবে কত তাহলে একজন ডিলার একটা প্রোডাক্টে 1 টাকা মুনাফা করে তাহলে সে কি করবে 100 টাকা দিয়ে কিছে 15 টাকা ব্যাক দিছে না 15 টাকা সে রেয়াত নিয়ে নিল 101 টাকার উপরে কত 15 টাকা 15 পয়সা দিবে না ভাই তাহলে 1 টাকায় তার মুনাফা হচ্ছে 85 পয়সা আর ব্যাট হচ্ছে 15 পয়সা আর যদি সে রেয়াত না পায় তাহলে 100 টাকা 5 টাকা দেয় তাহলে ব্যবসা করা সম্ভব তাহলে এই রেয়াত রেয়াত মানে কি কেনা ব্যাটটা ফেরত কেমন কি বলি রেয়াত বা দিবে মানে এই রেয়াত পাবেন কিভাবে ঠিক না দেখেন পুরাতন আইনে মুশক 18 নামে একটা অ্যাকাউন্ট ছিল পুরাতন আইনে কি ছিল মুশক 18 কিন্তু এই আইনে মুশক 18 নাই তাহলে রেয়াত বলতে হচ্ছেন যে কেনার ব্যাটটা ফেরত থেকে আমরা কি বলছি রেয়াত মানে এটা আমরা কিভাবে পাবো এটা বুঝি আইনে বলছে যে দেখেন পুরাতন আইনে মুশক 18 নামে একটা চলতি হিসাব ছিল আমরা কি করতাম মাসে ওই চলতি হিসাবে ব্যাংকের স্টেটমেন্ট মতো যে পারচেজ করতাম আর চালানের টাকাগুলি কি রিসিভ করতাম ট্রেজারির সাথে সাথে কি করতাম অ্যাড করতাম এই নতুন আইনে এটা উঠাই দিছে এখন নতুন আইনে যে আপনারা তো মোটামুটি আশা করি অনেকে রিটার্ন করছেন না আর যারা নতুন আছে তারা বোঝেন অসুবিধা নাই দেখেন আমি কথা মানে এটা তো আলোচনা করতে হয় দেখেন নতুন আইনে দেখুন রিটার্নটা যখন আপনি করবেন দেখেন ভাই এখন নেটওয়ার্ক পাইতেছি না 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 নেটওয়ার্ক পাইতেছি না দেখেন এই নতুন আইনে আপনি এ কি করবেন রাগ করেন না পরে বোঝাবো না হ্যাঁ দেখেন এই যে রিটার্নটা যখন করব তখন আমরা পারচেজের তথ্য দেই না এই যে সেলস না ভাই লেখছি না আদর্শ আরে গুডস অ্যান্ড সার্ভিস এত লাখ টাকা সেল এত লাখ টাকা ব্যাট তাহলে এটা হলো আমার সেলসের তথ্য নিচের অংশ দেখেন তো আমাদের পারচেজের তথ্য আছে না এই যে জিরো রেটে পারচেস করছেন এক্সাম্পটেড প্রোডাক্ট পারচেস করছেন স্ট্যান্ডার্ড রেট পারচেস করছেন এই 5% 7.5% পারচেস করছেন তাহলে এই যে দেখেন পারচেজ যখন এন্ট্রি দিছি এখানে ব্যাটের টাকাটা আসছে না এইভাবে 9.1 যখন আমরা পূরণ করব তখন আমরা আমাদের এই পণ্য বা সেবা যেটা কিনব যেটা উপকরণ খেয়াল করেন শব্দটা কি বলছি উপকরণ একটু পরে হলো শেখাবো এইভাবে 9.1 এ এন্ট্রি দিয়ে টাকাটা ব্যাক নিব তাহলে রেয়াত নেয় কিভাবে 9.1 তার মানে আপনি যখন 9.1 জমা দিবেন মাস শেষে যেমন জানুয়ারি মাসেটা দিবেন ফেব্রুয়ারি 15 তারিখে ফেব্রুয়ারিটা দিবেন মার্চ মাসের 15 তারিখে এই 9.1 এর যখন পারচেজ এন্ট্রি দিবেন তখনই এই টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যায় দেয়াটা সিস্টেমে এটা হ্যাঁ পারচেজের তথ্য যখন দিবেন তখন আপনি যখন 15% কিনছেন 15% অ্যাড হয়ে যাবে 5% কিনছেন 5% অ্যাড হয়ে যাবে মানে যে আপনারা তো ক্যাটাগরি অনুযায়ী এন্ট্রি দিব তো এন্ট্রি দিলে টাকাটা কি হয়ে যায় অ্যাকাউন্টে অ্যাড হয়ে যায় এই অ্যাড হয়ে যাওয়াটাকে বলে দেখে দেখছেন এই যে 17,97,000 টাকা কি আমি সরকার থেকে ফেরত পাইলাম আর বিডিএস এখানে সরকারকে দিবেন ওই যে উৎসে কর্তন তার বাড়ি ভাড়ার উপরে ভ্যাট তারপরে আবার এটি এটি সমন্বয় করবেন এটি এই যে দেখেন অ্যাডভান্স ট্যাক্স এটি যদি দেন তাহলে কোথায় আসবে এই জায়গায় এইভাবে যোগ বিয়োগ করার পরে তো আপনি ট্রেজারি দিবেন তাহলে 9.1 এ আমার ক্রয়কৃত ভ্যাটের টাকা ফেরত নেওয়াকে আমরা বলি রেয়াত দেখেন বুঝেন আমি জাস্ট বোঝাচ্ছি আপনাদের রেয়াত জিনিসটা কি
তাহলে আপনি যখন কোনো রিটার্ন জমা দিবেন তখন 9.1 এ ওই যে এভিডেন্স থাকতে হবে 6.3 আরো কিছু শর্ত আছে আমরা দেখব দাপে দাপে 9.1 এ ক্রয় এন্ট্রি দিলেই টাকাটা আমরা ব্যাক পাই তাহলে আমি সেলস ব্যাটের সাথে যোগ বিয়োগ করার পরেই আমি ট্রেজারি জমা দেব দেখেন তো ভাই উনি সেলস করছে কত দেখেন এই যে সেলস হয়েছে কত 1382000 টাকা ব্যাট আর কি সেলস ব্যাট আর রিয়াদ পাইছে কত 17 লাখ তাহলে কি 10 লাখ টাকা দা লাগে না বিডিএস কাছে 33 সরকার থেকে 381000 টাকা পাবে উনি ট্রেজারি জমা দিবে না ব্যালেন্স থেকে যায় তাহলে যতক্ষণ মত আমরা টাকা থাকতে দিব না তাহলে এইভাবে ক্রয়কৃত টাকাকে ফেরত নেওয়া কি আমরা কি বলি রিয়াদ রিয়াদ নেয় কোথায় 9.1 এ ঠিক আছে আমি দাপে দাপে বুঝাছি তাহলে বুঝছেন তো যদি কেউ জিজ্ঞেস করে রিয়াদ কিভাবে নেবেন আগে চলতি হিসাব ছিল এখন নাই রিটার্নের সাথে আমরা দিব মানে আপনি কেনার ব্যাটটা অ্যাকাউন্টে ঢুকায় নেওয়াকে আমরা রেয়াত বলি ব্যালেন্সের সাথে টাকা অ্যাড হয়ে যাবে ক্যাশ পাবেন না অ্যাড হয়ে যাবে হ্যাঁ পাবেন কখন যখন আপনি সেলস ব্যাট হবে না যেমন আপনি কেনার সময় 15% দিছেন 5% এটি দিছেন 20% কিন্তু বাস্তবে তো সংযোজন নাই অনেক আছে না এটি দিয়ে আসেন কিন্তু আবার সাপ্লাই দিলে দোকানদারে ব্যাট কাটে তাহলে এই ব্যাট টাকা কি ক্যাশ হবে তাহলে 6 মাস পরে ড্র ব্যাক নেবেন দাবে দাবে যাবো মনে করেন আপনি একদম কি যোগানদার বিদেশ থেকে একটা লিফ্ট আসছে কিন্তু যাকে দিয়ে সে আবার বিদেশ কাটছে তাহলে আপনি টাকা ক্যাশ করতে পারবেন তখন আপনি ড্র ব্যাক নেবেন ছয় মাস পরে এটা বিধান আছে 1931 বা কি 5270 মনে রাখবেন আর বাকিটা পরে বোঝাবো ঠিক আছে দাঁড়াবি বুঝাইলাম তাহলে বলছে তো রেয়াত কীভাবে নেয় নাই হ্যাঁ 5000 এন্ট্রি দিলে টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে এখন অবশ্যই ভাড়া থাকে রেয়াত হচ্ছে কি কেনার সময় নিচে এটা নিয়ে নেওয়া এখন আপনার 6 মাসের মধ্যে এটা অ্যাডজাস্ট করতে পারেন নাই টাকা পয়রা রয়েছে তাহলে নেবেন ড্রব্যাক রেয়াতের পরবর্তী দাবি আছে ড্রব্যাক ঠিক আছে দুইটা টোটালি আলাদা আচ্ছা এখন আমি তাহলে তো বলছেন রেয়াত কি রেয়াত হচ্ছে আমি কেনার সময় যে ব্যাটগুলি দেই এগুলি আমি আমার রিটার্নের সাথে অ্যাডজাস্ট করা আর অ্যাডজাস্টটা করতে হয় কি রিটার্ন জমা দেওয়ার সময় ঠিক না এখন আমি একটা শব্দ বলছি কি বলছি কি কি জিনিস রেয়াত পাবেন প্রশ্ন জাগে না রেয়াত তো যাবই এখন আপনারা প্রথম দিন বলছিলাম কোনো কিছু কোথায় খুঁজবেন সবার আগে আইনে খুঁজবেন যদি কোনো কিছু যদি কোথাও না পান প্রথম খুঁজবেন আইনে হ্যাঁ তাহলে বইটা বাই করেন সবাই আইনে যে আমি বলছিলাম যে আমি একটা বলছি কি উৎপাদনের উপকরণ রেয়াত পাবেন কি পাবেন উৎপাদনের উপকরণ রেয়াত প্রথম ক্লাসে বলছিলাম তাহলে এইগুলি আমরা কোথায় খুঁজবো বলছিলাম দ্বারা দিয়ে খুঁজবেন বলছিলাম কি না বলেন যে কখনো কোনো সংখ্যা নিয়ে যদি আপনি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় এই যে মূল একটা নাম্বার বেশ করলেন আমি বলছি না যদি কখনো এরকম দ্বিধাদ্বন্দ্ব তৈরি কোথায় খুঁজবেন আইনে আইনে নাম্বার কোথায় খুঁজবেন বিধিমালায় এখন আইনে জান আমার সব দুইটা শব্দ জানা দরকার কি রিয়াত পাই প্রথম জানা দরকার কি আমি তো ব্যাট দিছি বিলোফিন দিতে সিডি দিছি আরডি দিছি এইচডি দিছি তাহলে আসলে আমি রিয়াত পাবো কোনটা কোনটা এটি দিছি দ্বিতীয়ত জানতে হবে উপকরণ কি বুঝছেন না উৎপাদন উপকরণ রেয়াত পাবেন উপকরণ কি জানতে হইব না উপকরণ কি কারণ আমি কি বলছি যে প্রমাণ ছাড়া কথা বলা যাবে না আর যে বলবে তারে পাতা দিবেন না দেখেন তাহলে আমার জানতে হবে কি উপকরণ কি দেখেন দেখেন বলছে কি উপকরণ কর আপনাদের বইয়ের হচ্ছে মাউসার বইয়ের 55 নম্বর পেজ উপকরণ কর অর্থ কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক উপকরণ হিসেবে আমদানিকৃত মানে বিদেশ থেকে ইনপোর্ট করলে আমদানিকৃত পণ্য ও সেবা তার সেবা হইতে পারে পণ্য হইতে পারে দেখেন পণ্য বা সেবার বিপরীতে আমদানি পর্যায়ে পরিচিত মূল্য সংযোজন কর আগাম কর ব্যতীত তাহলে মূল্য সংযোজন করে সংক্ষিপ্ত রূপিত মূসক মূসক বা বিএটি ভ্যালু অ্যাডেড ট্যাক্স তাহলে রেয়াত হবে কি উপকরণ কর মানে বলতে ব্যাটকে বুঝাইছে না আচ্ছা আগাম করবে তাহলে এটি কি রেয়াত হয় এটি হয় কি সমন্বয় তার মানে আপনি 15% প্র্যাকটিস করেন 5% প্র্যাকটিস করেন অব্যতি পণ্যের ব্যবসা করেন এটা আপনার সমস্যা না আপনি এটি সবাই সমন্বয় করতে পারবেন শুধু রেয়াত দিতে হলে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করতে হবে তাহলে এখানে কি বলছে দেখেন স্থানীয় উৎস মানে লোকালভাবে যদি কিনেন উপকরণ হিসেবে ক্রয়কৃত বা সংগৃহীত পণ্য বা সেবা বিবৃতিতে মূল্য সঞ্চয় কর তাহলে আমি কি বললাম যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স রেয়াত হয় প্রমাণ পাইছেন কিনা বলে এই জন্য সম্পদ শুল্ক সিডিএইচডি আরডি এগুলি কিছু কি হবে না রেয়াত হবে না শুধু রেয়াত হবে কোনটা ভ্যাট তাহলে উপকরণ করে সংজ্ঞা পাইলেন এখন বলছি উৎপাদনের উপকরণ ভাই এই জিনিসটা বানাতে জ্বালাছে উপকরণ না খেয়াল করেন তো
এই যে আমি যে মার্কাতে লিখছি আমার হাতে আসতে এই পণ্যের র মেটেরিয়াল প্যাকিং মেটেরিয়াল ছাড়া আর সার্ভিস আছিল না কেন ভাই ক্যারিজ ইন অর্ডার আছে না ক্যারিজ আউট অর্ডার আছে না বিজ্ঞাপন আছে না তাহলে তাহলে আমাদের জানতে হবে আপনি দেখবেন ভেটায় নেই অনেক কিছু লিখিত পাবেন কিছু জিনিস লিখিত পাবেন না কিছু জিনিস লুকায়িত থাকে আপনি আইনে বলছে প্রথম তফসিলে থাকলে ভ্যাট নাই এসআরও দ্বারা হলে ভ্যাট নাই তৃতীয় তফসিলে থাকলে ওহার বা 15% ব্রিটিশ করবেন এক্সপোর্ট হলে ভ্যাট নাই তাহলে কোন জিনিসে ভ্যাট কত পার্সেন্ট লেখা আছে আপনি কি জানলেন কোথাও নাই মানে ভ্যাট 15% আর এই লাইনটা যে ধরা দিব না সে ভ্যাট শিখতে পারবেন কোথাও নাই মানে ভ্যাট কত পার্সেন্ট শক দিবেন না বলা আছে সেবা প্রদানকারীকে দিতে হবে না আর বিধি 21 দ্বারা রপ্তানিকারকে দেওয়া লাগবে না তা সবাইকে দিতে হবে না ভাই ব্যাট শিখতে হবে এভাবে ব্যাটে রেয়াত পাবেন না লিস্ট আছে দাঁড়া 46 রেয়াত পাবেন না লিস্ট নাই তাহলে লুকায়িত আছে এই যে ওস্তাদ লাগে উপকরণ দেখেন উপকরণ অর্থ সকল প্রকার কাঁচামাল খেয়াল করেন আপনাদের মাথায় কয়েকটা জিনিস আনেন কেউ কল্পনা করেন আমি এটা আমার উপকরণ এটা কি কেউ মনে করেন এটা আপনার উপকরণ কেউ মনে করেন কেক আপনার উপকরণ কেউ মনে করেন কল্পনা করেন তাহলে দেখুন বুঝতে সুবিধা হবে কল্পনা করবেন তিন ঘন্টা সিনেমার মতো তাহলে যার যার অ্যাঙ্গেলে যে ভাই রিলেশন করবে তাই মনে করেন বিল্ডিংটা তার উপকরণ তাহলে বলেন উপকরণ তো সকল প্রকার কাঁচামাল তাহলে আপনি যেই জিনিসের ব্যবসা করেন ওইটা বানাতে যা লাগে না এখন আপনি মনে করেন ট্রান্সপোর্টের বিজনেস করেন তাহলে গাড়ি আপনার কাঁচামাল আপনি মনে করেন এই বিমানের বিজনেস করেন ইউএস বাংলার এই বিমানে আপনার কাঁচামাল কারণ বিমান দিয়ে আপনি যাত্রী পরিবহন করেন তাহলে আপনি ক্লিনিং কোম্পানি সার্ভিস দেন তাহলে ক্লিনিংয়ের যেই মেটেরিয়াল দেন এটা কাঁচামাল আপনি গ্রুপ ফোর ড্রেস ড্রেস কর্মকর্তা এগুলো আপনার কাঁচামাল বৈশাখী টেলিভিশন ক্যামেরা মডেল এরাই আপনার কাঁচামাল তাহলে উপকরণ তো সকল প্রকার কাঁচামাল ওষুধ বানান ওষুধের মেডিসিনের র মেটেরিয়াল কাঁচামাল কেক বানান আটা ময়দা চিনি এটি কাঁচামাল সিএফএম কম্পিউটার কাগজপত্র আর ছাত্রছাত্রী এটি তো তার কাঁচামাল আচ্ছা মজা চলে না তাহলে উপকরণ বলতে কি বলছে যে আপনি এই সেবাটা একজন ভাই ট্যাক্সে ফেল কাজ করে তাহলে সে তার একটা ল্যাপটপ আছে একটা অফিস আছে এটি তো তার কাঁচামাল সবই 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 কাজটা করে ঠিক আছে না একজন উবারের গাড়ি উবারের গাড়ি চালিয়ে ইনকাম করে তো উবারটাই তার কাঁচামাল তার উপকরণ তো সকল প্রকার কাঁচামাল আশা করি কাঁচামালের সংখ্যা পাইছেন পার্টেক্সের ফার্নিচার তার পার্টেক্সের যে বোর্ডে ফার্নিচার তার কাঁচামাল ল্যাবরেটরি রিয়েজেন্ট এই ল্যাবরেটরিতে যে জিনিসগুলি উনি ইউজ করে ওটা বুঝেছে না কারণ আপনি যে প্রোডাক্টটা মানে কিউসি টেস্ট করেন না তাহলে ল্যাবরেটরি রিয়েজেন্ট ল্যাবরেটরি ইকুইপমেন্ট যেই মেশিন দ্বারা টেস্ট করেন না ল্যাবরেটরি অ্যাক্সেসরিজ যেই অ্যাক্সেসরিজ কেমিক্যালগুলো ইউজ করেন জ্বালানি হিসেবে ব্যবহৃত যে কোনো পদার্থ গ্যাস বিদ্যুৎ পানি আপনি যা যা ফার্নেস জ্বালানি হিসেবে কি ব্যবহার করবেন পদার্থ মূরক সামগ্রী এই যে এই একটা মূরক সামগ্রী না এটা এটা একটা কার্টুনে করে আসছে না এইভাবে যত প্রকার মূরক সামগ্রী আছে মামপানি এইভাবে দিছে এটা একটা প্যাকেটে করে আসে না মূরক সামগ্রী সেবা এই যে আপনি একটা ওষুধ কোম্পানি দিছেন আপনি এই যে আইএসও সনদ দিচ্ছেন না তারপরে আপনি বিভিন্ন কোম্পানিতে ওই যে ব্র্যান্ডিং করছেন না ক্লিনিং কোম্পানি থেকে সার্ভিস দিচ্ছেন না ভাই রেয়াত তো আজকে শুরু করতেছি নেক্সট নেক্সট ক্লাস আলোচনা হবে এটা নিয়ে একদিনে তো আর হবে না আজকে ফাউন্ডেশন শুরু করতেছি তারপরে আপনি বিজ্ঞাপন দিচ্ছেন না পত্রিকায় টিভিতে তাহলে সেবা বলতে যা যা আপনি উপকরণ হিসেবে প্রমাণ দিতে পারবেন মানে প্রোডাক্টে সব কিছু লেখা নাই তাহলে সেবা বলতে যা বোঝায় যন্ত্রপাতি যেই মেশিন দ্বারা প্রোডাকশন দিচ্ছেন না যন্ত্রাংশ মেশিন নষ্ট হওয়ার পরে মোটর চেঞ্জ করছেন না ধরতে পারছেন সবাই তাহলে উপকরণের সংজ্ঞা যা যা ফেলাইতে পারে সব কিছু কি কারণ আপনি ওষুধ কোম্পানি খোঁজেনি ওষুধ বানানোর জন্য ধরতে পারছেন সবাই আচ্ছা তবে বলছে কি দেখেন তবে নিম্নবর্ণিত পণ্য সেবা উপকরণ হিসেবে বিবেচিত হবে না শ্রম কারণ আমরা জানি শ্রমিকের বেতনে কি নাই ভ্যাট নাই এখন আপনি এক জায়গাতে মানব সম্পদ সরবরাহ করছে আসেন কোম্পানি সে চালান দিছে আছে কিন্তু আপনি রেয়াত দিতে পারবেন না কারণ আপনি তো বলতেই পারেন যে আমার প্রোডাকশন কি আমি প্রোডাকশনের লোক কি এক কোম্পানিতে হায়ার করছে আসেন অন্য কোম্পানি নেয় অথবা আপনি কল সেন্টার আছে কল সেন্টার আপনি কি করছেন বিভিন্ন জাতীয় মানব সম্পদ সরবরাহ করছে 15% ভ্যাট চালান দিছে উপকরণের সংখ্যা পড়বে না এটা কারণ বলছে কি শ্রম উপকরণ না
ঠিক আছে ভাই আমি এটা শেষ করি তারপর কোশ্চেন করেন না না আমার ব্যাখ্যা আছে তো আমি শেষ করি কারণ আমি তো জানি কোন জায়গায় দাঁড়িয়েছি আপনি মাসপথে আছেন আশা করি বিশ্বাস রাখেন 4 বছর 6 বছর ধরে ক্লাস করাই তো আপনি এইটুকু পুরো আপনি কোশ্চেন করবেন না বিশ্বাস রাখেন আমি তো জানি বুঝেন নাই এতটুকু বিশ্বাস রাখেন শেষ করি তারপর কোশ্চেন করা শুরু করতেছি তাহলে এইভাবে বলছে শ্রম ভূমি ইমারত এগুলি কি পাবেন না রেয়াত পাবেন না সকল প্রকার আসবাবপত্র কি পাবেন না এখন কথা হলো উপকরণ কি দেখেন আপনি যদি সোনারগাঁও হোটেল তাহলে কি পাবেন না মনে করেন আপনার অফিসের জন্য আসবাবপত্র গেছেন বায়ার আসবে রাখবেন ঠিক না বড় একটা শোরুম বানাইছেন মানে সরি শোরুম না এটা কি বলে গেস্ট রুম বানাইছেন ইন্টেরিয়র কাজ করছেন এটা পাবেন না তাহলে সোনারগাঁও হোটেল সোনারগাঁও শেরাটন হন পাবেন না তাহলে এটা বলতো কার জন্য বুঝেন এবার এইভাবে আরো কিছু ইন্টেরিয়র ডিজাইন থেকে শুরু করে এখন এখানে কি বলছে এগুলো কি পাবেন না দেয়া পাবে না লাস্ট লাইন কি বলছে দেখেন তবে শর্ত থাকে যে আইনের তৃতীয় তফসিলে অনুচ্ছেদে উল্লিখিত ব্যবসায়ী খেয়াল করে শব্দটা কি এখন বলছে যে যানবাহন ভাড়া করলে রেয়াত পাবেন না যেই ভাই যানবাহনে ব্যবসা করে তার জন্য উপকরণ সঙ্গে এটা প্রযোজ্য বলেন বলতে পারছেন এবার আপনি ফার্নিচার কিনে রেয়াত পাবেন না কিন্তু ফার্নিচারের ব্যবসা করেন তা আপনার জন্য প্রযোজ্য না যে কিনে তার জন্য ভাই ইন্টেরিয়র কাজ করে দিবে আপনি হেড অফিসে জিএন স্যারের জন্য ইন্টেরিয়র কাজ করছেন কনফারেন্স রুম বানাইছেন বাইরে আসলে কি কনফারেন্স রুমে বসবে এটা তো উপকরণের সাথে যায় না উনি কিন্তু রেয়াত পাবে আপনি পাবেন না বলতে পারছেন এবার ঠিক তেমনি আপনার সফটওয়্যার কোম্পানি এখন আপনি যদি কাউকে হায়ার করেন এটা যদি আপনার সফটওয়্যার সাথে রিলেটেড আপনি যদি প্রমাণ দিতে পারেন মনে করেন হানিশ সংকেত কী করলো একটা অনুষ্ঠান করব এক লাখ টাকা করে টিকিট 15% ভ্যাট আছে এখন আপনি এটা 15% ভ্যাট দিয়ে হায়ার করলো তাহলে উপকরণ না আপনি গান গেছে চলে গেলেন অভিনয় করেন তাহলে এইভাবে বোঝেন তাহলে এটা তো ওনার ব্যবসা আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট করবেন মানুষকে ভাড়া করলেন যে আপনারা গান গাবেন এত লাখ টাকা পাবেন 15% ভ্যাট তাহলে এত হবে না এবার কোশ্চেন বলেন দেখছেন কোশ্চেন বিশ্বাস রাখেন তাহলে এখন বলেন উপকরণ সংখ্যা পাইছেন কিনা তাহলে এই উপকরণের সংজ্ঞা নির্ভর করবে আপনার ব্যবসার নেচারের উপরে এখন দেখা গেল যে আপনি হাতিল কমপ্লেক্স সরি হাতিল কমপ্লেক্সে চাকরি করেন তাহলে আপনাদের এই এই ফার্নিচার আপনার ব্যবসা না কিন্তু আমি যদি এখান থেকে তিনটা বুক সেলফ কিনি যেটা অ্যাকাউন্টসের কাজে ইউজ করবো তাহলে কিন্তু রেট পাবো না কিন্তু গোডাউনে যে প্রোডাক্ট রাখবেন তাহলে রেট পাবেন কারণ আপনি কি প্রোডাক্ট রাখার জন্য ইউজ করছেন বলতে পারছেন উৎপাদনের সাথে জড়িত হইতে হবে আমি এই যে মাস আজকে তো রাব বুঝাইলাম সেকেন্ড টাইম আবার যখন উদাহরণ করাবো তখন আবার বুঝাবো এটা হলো যে আপনি যে ইন্টেরিয়র কাজ করবে ফার্নিচার আপনার জন্য তারপর ওটা উপকরণ তাহলে উপকরণের সংজ্ঞাটা স্টাডি করে বাসা যায় ভাই আমি তো রেফারেন্স দেখাইতেছি আমি দেখেন মাথা কাটান আপনার মাথা হচ্ছে সুপার কম্পিউটার তাহলে উৎপাদন উপকরণ পাইলেন আর কি পাইলেন আমরা একটু পরে আরেকটা জিনিস দেখাবো উপকরণ উৎপাদক কি দেখাবো আমরা কি বলছি যে উৎপাদনকারী আর ইয়া সারা কি সরি শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান সেবা প্রদানকারী সবাই শখ দিতে হবে এই যে আমরা এইভাবে একটা ফরওয়ার্ডিং লেটার থাকে যদি অনলাইনে না দেই দেখেন ফরওয়ার্ডিং লেটার থাকে হ্যাঁ অনলাইনে না দিয়ে এইভাবে শখ জমা দিই হ্যাঁ এটা ওয়ার্কিং দানা এর দিব আপনাদের এগুলো দেখেন দেখেন এই যে এইভাবে এই শখ দ্বারা প্রমাণ হয় না যে এই প্রোডাক্টটা বানাইতে আমার এই র মেটেরিয়াল লাগছে এই প্যাকিং মেটেরিয়াল লাগছে এই সার্ভিস লাগছে তাহলে এই পাশে যেগুলি এগুলি সবই আপনি রেয়াত পাবেন বুঝেন এই যে আমি এতদিন উপকরণ বুঝলাম এগুলি হচ্ছে উপকরণ আপনার র মেটেরিয়াল প্যাকিং মেটেরিয়াল সার্ভিস এগুলি কি আপনার উপকরণ কিন্তু এই যে বেতন খালাস খরচ এগুলি আপনি উপকরণ এগুলি রেয়াত পাবেন না ঠিক আছে কিছু জিনিস আছে কি চালানো পান না এখন আপনি মনে করেন কি সিএনএফ এর কমিশন দিছেন সিএনএফ তো ভাই চালান দেয় নাই তাহলে রেট পাবেন তাহলে চালান পাইলে আপনি এই জায়গায় লিখতেন চালান পান না দেখে এই জায়গায় লিখবেন দেখেন আমরা লিখছি না সিএনএফ কমিশন লিখছি এখন আপনার বিদ্যুৎ বিলের মধ্যে 80% উৎপাদন তাহলে 80% এখানে লিখবেন 20% এখানে লিখবেন তাহলে এই উপকরণের প্রমাণ হয় কই উপকরণ উৎপাদন শখ আছে না শখ মানে কি একক প্রতি মনে করেন এইটা বানাইছে একক প্রতি এটার দাম কত 70 টাকা তাহলে একক প্রতি পণ্যের যে ব্যয় এটার কস্টিং দিয়ে আমরা কী বলি শখ বুঝলেন যে এই প্রোডাক্টটার দাম হচ্ছে 70 টাকা
নিশ্চয় একটা কোশ্চেন আছে আপনি দেখবেন যে এখানে লেখা আছে যে কত পিস থাকবে 120 ইনটু 2 ফ্লাই 120 ইনটু 2 দেখবেন যে আবার কোনটা দাম 50 টাকা থেকে পরিমাণ কম থাকবে তাহলে এটা একটা কোশ্চেন আছে না এই কোশ্চেনটা আমরা বলি মূল্য ঘোষণা বা পুরাণালে বলতে মূল্য ঘোষণা তো এটা কি বলে সহগ ঠিক তেমনি এটা একটা সহগ এই সহগ দ্বারা বোঝায় না আমার প্রোডাক্টের দাম 10 টাকা সহগ দ্বারা কি বলে প্রোডাক্টের দাম 10 টাকা এই প্রোডাক্টটা তো আনাইতে আমার 3 টাকা 13 টাকার র মেটেরিয়াল লাগছে প্যাকিং মেটেরিয়ালস 2.14 টাকার সার্ভিস লাগছে 15 পয়সা তাহলে এইভাবে এই সহগ দ্বারা প্রমাণ হয় এগুলো আমার উৎপাদন উপকরণ তাহলে বুঝছেন তো রিয়াত নেওয়ার জন্য কি রাখতে হবে 9.1 এর রিয়াত দিতে হয় রিয়াত দিতে হবে ভ্যালু অ্যাডেড ট্যাক্স ব্যাটটাই তো রিয়াত না পাওয়া যায় আবার এর কি করতে হবে সহগে থাকতে হবে মোটামুটি মেইন মেইন জিনিসগুলো বুঝাইলাম তাহলে রিয়াত সম্পর্কে একটা আইডিয়া পাইছেন এখন দারা 46 আলোচনা করে দিই দারা 46 খুলেন দেখেন উপকরণ রিয়াত শব্দটা কি কি বলছে এই আইনের ভিন্ন কোনো বিধান না থাকলে কোনো নিবন্ধিত ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়া করযোগ্য সর্বের উপর উৎপাদ কর শব্দটা কি উৎপাদ কর উৎপাদ করের বিপরীতে নিম্নবর্ণিত ক্ষেত্র ব্যতীত শব্দ কথাটা কি বলেন বুঝতো উপকরণ কর রিয়াত গ্রহণ করিতে পারিবে তাহলে নিচের লিস্ট হলো রিয়াত না পাওয়ার লিস্ট নিচের লিস্টটা কি তাহলে এই লিস্টে যদি কোনো পণ্য বা সেবা না থাকে তাহলে রিয়াত পাবে এটা বুঝাইছেন না আর এই লিস্টে থাকলে পাবেন না তাহলে আজকে বুঝাই দেই রিয়াত কখন পাবেন যদি কেউ বলে ভাই রিয়াত পাবেন কোন জায়গায় বলা আছে বলবেন দারা 46 এ নাই মানে পাবো দারা 46 হচ্ছে রিয়াত না পাওয়ার লিস্ট যেহেতু দারা 46 এ নাই আর আমার উপকরণ সংজ্ঞায় কি শিখাইলাম তো এই জন্য দেখাইলাম যে আমার এটা দ্বারা আমি প্রমাণ দিই আমার ফার্নিচার উপকরণ বিদ্যুৎ বিলটা আমার উপকরণ গ্যাস বিল আমার উপকরণ দারা 46 দ্বারা এটা নেগেটিভ হয় না আমি পাবো পারলে আপনি প্রমাণ দেন দারা 46 এ নাই মানে কি রিয়াত পাবো ঠিক আছে প্রথম বসে ক দেখেন একই মালিকানাধীন নিবন্ধিত সরবরাহকারী বা সর্বগ্রহিতার মধ্যে উপকরণ ক্রয় ব্যতীত শব্দটা খেয়াল করেন না এটা আমি একটু পরে বুঝাচ্ছি লাইন লাইন একটু এক মিনিট পরে বুঝাই একই ব্যতীত যদি করযোগ্য সরবরাহের মূল্য এক এটা নতুন চেঞ্জ আসছে 1,00,000 টাকা অতিক্রম করে এবং উক্ত সরবরাহ সমুদয় পণ ব্যাংকিং মাধ্যম বা মোবাইল ব্যাংকিং দেখেন বিকাশ দিয়ে দিছে এবার আগে তো ছিল না মোবাইল ব্যাংকিং মাধ্যম ব্যতীত রেখে পরিশোধ করা আপনি মনে করেন যথাযথ চালানরা কিনছেন যথাযথ চালানরা কিনছেন চালানের ব্যবসা মূল্য 1,00,000 টাকা পার হয়ে গেছে কিন্তু ফুল টাকাটা ক্যাশ দিয়ে দিছে তাহলে রেট কাটা দিবে আংশিক হইলেও ব্যাংকিং চালানে দিতে হবে আপনি বেচা না কিন্তু কেনা কারণ কি নিজাম ভাই তো বুয়া চালান দিতে পারে না দিতে পারে কিনা বলেন তাহলে তার চালান চেক করা আপনি সাবজেক্ট না আপনি ব্যাংকিং চালানে টাকা দেন সরকার অটোমেটিকলি তার ধরতে পারবে ব্যাংকের থ্রুতে মোবাইল ব্যাংকিং দিল হবে এখন তো এই যে ঢুকাইছে আপনি বলবেন হ্যাঁ বিকাশে দিচ্ছি বিকাশের রেকর্ড আছে আমার কাছে বিকাশে এক বছর আগে টাকা নিয়ে আসবেন অসুবিধা কি না না বসে যে 1,00,000 টাকার নিচে ক্যাশ দিলে সমস্যা নাই এই 1,00,000 টাকার নিচে রেয়াত কয় টাকা কাটবে না কিন্তু 1,00,000 টাকার উপরে হইলে যাতে ব্যাংকিং চালিয়ে দেন যে দিব বাবা ব্যাংকের মাধ্যমে নেই চালান টালান ঠিক মতো না দিয়ে ব্যাটের লোক ধরবো বুঝতে পারছেন এখন যদি এরকম আপনি কন্টিনিউয়াসলি দেন এক তারিখ একটা লেনদেন পারচেস করছেন দুই তারিখ পারচেস করছেন মাস শেষে চেক দিচ্ছেন অসুবিধা নাই ব্যাংকিং চ্যানেলে হইলেই হইল সময় হয় না যে সারা মাস ব্যাপী কেনাকাটা করেন কিন্তু একটা চেকে পেমেন্ট দেন আছেন অনেক কোম্পানি সোজা ওটা সাবজেক্ট না সাবজেক্ট হলো আপনি টাকা কখনো কখনো ব্যাংকিং চ্যানেলে দেন ঠিক আছে এখন আমার এক ক্লায়েন্ট ওনার মালিক দেখেন ওনার কোম্পানি দুইটা নিজের কোম্পানি দুইটা এক টেবিলেই বসে এ কোম্পানি একটা কি বি কোম্পানি এখন কাজ পাইছে বি কোম্পানির মাধ্যমে কিন্তু এ কোম্পানি আইআরসি ইআরসি আছে তখন বিদেশ থেকে ইম্পোর্ট করে বির কাছে বেচা দেয় বি আবার কি কনস্ট্রাকশন কাজ করে হয় না এরকম বসে কি দেখেন একই মালিকানাধীন মানে মালিক কি একজনই একই মালিকানাধীন সর্বরাহ এটা আগে ছিল না এবার আছে তার মানে এখন অনেক সময় হয় না যে রিয়াত নেওয়ার জন্য আপনার কোম্পানি আবার আপনি চেক ইস্যু করতে হয় এটা একটু জটিলতা কমায় দিছে বসে একই মালিকানাধীন নিবন্ধিত সর্বরাহকারী ও সর্বগ্রহিতার মধ্যে উপকরণ ক্রয় বিক্রয় ক্ষেত্র ব্যতীত তার মানে এটা আসলে অ্যাকাউন্টিং এর হেসাল হয় অনেক কোম্পানি আছে দেখবেন যে নিজেরই দুইটা কোম্পানি একটা কোম্পানিতে আইআরসি এনে ব্যাচ চালান ইস্যু করছে কিন্তু টাকাটা ট্রানজেকশন করে না হয় না অনেক সময়
যে এডিটে তো আমার কোম্পানি আমি কি করি না টাকা ট্রান্সফার করি না কারণ আমি আইন নাই তো ওই কোম্পানির নামে ট্রান্সফার করে আবার দিছি কোটেশনের মাধ্যমে তো টাকা টাকা দেব কোত্থেকে হয় না তখন অ্যাকাউন্টিংটা ঠিক থাকে না এবার এই জন্য এটা কি এই যে দেখেন এই যে কারেকশন করে দিছে উপরে 2 লাখ আছে না দেখেন তো 2 লাখ মানে এই যে এবার বাজেটে দেখছেন এই 2 এই যে দেখছেন 2022 সালের তার মানে এখন ইন্টার কোম্পানি ট্রানজ্যাকশন হলে মালিক যদি এক হয় তাহলে আর সমস্যা নাই ওই ব্যাংকিং চ্যানেলে না দিলে রেয়াত পাবেন ধরতে পারছেন অনেক কোম্পানি দেখবেন যে দুইটা ইউনিট কি নিজেদের মধ্যে র মেটেরিয়াল ধার দেয় ইয়া দেয় এরকম করে না বেচা বিক্রি করে কিন্তু অনেক সময় কি টাকা ট্রান্সফার হয় না হয় কিন্তু চালান হিসেবে কিন্তু টাকা ট্রান্সফার হয় না যেন আমরা চকলেটের কেক কেক ইয়া থাকে না চকলেট ফ্লেভার কেক হতে থাকে দুই বস্তা শর্ট পড়ছে আমরা চালান হিসেবে করে দিই পারে শুধু তো করি এরকম হয় মাঝে মাঝে ইন্টারনাল হয় ঠিক আছে তাহলে ধরতে পারছেন সবাই দেখেন খ যদি আমদানিকৃত সেবা বিদেশ থেকে আপনি কি করছেন সার্ভিস আমদানি করছেন মনে করে সফটওয়্যার কিনছেন বা কোনো সার্ভিস আমদানি করছেন আমদানিকৃত সেবা সরবরাহ গ্রহণের ক্ষেত্রে 9.1 ওই ওই সেবা কি দেখান নাই তাহলে কি হবে রেট কাটা যাবে তা সার্ভিস কিনলে রেট ভিতরে কি করতে হবে 9.1 এ সার্ভিসটা দেখতে হবে এখন বলতে পারেন 9.1 এ দেখা না দিলে তো সার্ভিসই লেখা হইল না এটা জাস্ট একটা টেকনিক্যাল এটা আসলে কার্যকারিতা নাই কারণ রেয়াত নিতে হলে 9.1 দেখাইতে হয় কি বলেন আপনি কি বলছেন 9.1 উপস্থাপন না করে রেয়াত পাবেনই না ব্যাপার হলো মাথার মধ্যে ডিম আছে বলতে পারলে দুইটা দিব কারণ আপনি রেয়াত নিতে হলে 9.1 শো করতে হয় তার মানে 9.1 শো করা মানে তো রেয়াত পাবেন অন্য বলছে 9.1 শো না করলে রেয়াত কাটা যাবে তাহলে এমনি তো রেয়াত পাবে তাকে এটা একটা টেকনিক্যাল ইরর হয়ে গেছে আর কি এই লাইনটা দিলে না দিলে কি একই তার মানে কোনো সার্ভিস কিনছেন কিন্তু 9.1 দেখা না তাহলে কি হবে রেয়াত কাটা যাবে গ খুব গুরুত্বপূর্ণ লাইন দেখেন যেই কর মেয়াদে চালান বর্তমানে 6.3 বা বিল অফ এন্ট্রি মাধ্যমে উপকরণ ক্রয় বা সংগ্রহ করা হয় সেই কর মেয়াদ বা তৎপরবর্তী 4 কর মেয়াদ শব্দটা কি তাহলে আজকে কয় তারিখ 26-8 আজকে যদি কোনো কেনাকাটা করেন তাহলে এই মাস তো রেয়াত পাবেন তারপরে 4 মাস পাবেন না দেখেন আপনি 26-8 আজকে 26-08-2022 তার এই মাস তো পাবেনি ঠিক না তারপরের 4 মাস তার মানে কি 9-10-11-12 এখন এই 12 মাসের রিটার্ন যায় দিবেন কবে 15-1-2023 না তাহলে এই 15 দিন বোনাসের উপরে বোনাস এই মাসের 4 দিন বোনাস এই মাসের কয় দিন বোনাস তার মানে রানিং মাসের বাকি দিন এমনি পাবেন পরের 4 কর্মে সব কথা বুঝেন তারপরে আবার রিটার্ন দিতে যেতে তার 15 দিন দেরি হয় যদি ঢুকাইতে পারেন 15 দিনের মধ্যেও নিতে পারবেন তাহলে আমরা এটা হিসাব করবো না আমরা হিসাব করবো কি ডিসেম্বরের 30 তারিখ লাস্ট দিন আর কি তাহলে বলতে পারছেন পরবর্তী 4 কর্মে দেখেন এই জন্যই তো বলছি ডিসেম্বর রিটার্ন তো জানুয়ারিতে যা দিবেন তাহলে আরও 15 দিন বেশি পাইলেন এটা একেবারে যান বাসান আছে না যে ভুলে বাদ পড়ে গেছে আজকে দেওয়ার সুযোগ আছে নিয়ে নিলাম কিন্তু এটা আমরা না না ইয়া করি ঠিক আছে আমরা ধরে নিলাম এটাই ওটা তারপরে রিটার্ন দেওয়ার কারণ আমরা ট্যাজে জমা দিই না ভাই জানুয়ারি মাসের ট্যাজে ফেব্রুয়ারি 15 তারিখ জমা দেন না আইনে কি মনে করছে 15 দিন হলে মেনে নেয় যারা যেহেতু রিটার্ন দেওয়ার আগে দিচ্ছে তাহলে দেখেন কর্মেরটা বুঝছেন কি না তাহলে 6.3 বা বিল অফ এন্ট্রি প্রোডাক্ট কিনে ব্যাংকের থেকে যেদিন শুল্কান হয়েছে ওই দিন থেকে পরবর্তী 4 কর মেয়াদ ধরতে পারছেন ব্যাট এবং এটি দুইটার জন্য কিন্তু একই বিধান ব্যাট এবং এটি এটিটাও এরকম 4 কর মেয়াদের মধ্যে নিতে হবে বলেন আমরা 6.3 তে ডেট আছে কত না না ওই টাকা পয়সা না পয়সা এটা ব্যাটা সাবজেক্ট না সাবজেক্ট হলো 6.3 তে উনি যে পণ্য বেচছে না উনি লেখছে না পণ্য অবসরের তারিখ বা ইয়া এই তারিখটা কত হ্যাঁ জানুয়ারি দেখে খেয়াল করেন জানুয়ারি যে কোনো একটা ডেট তাহলে উনি পাইতো কবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসে রিটার্নের মধ্যে যদি না নেন তাহলে টাকা মারি গেছে
কারণ জানুয়ারি মাস তো বোনাস চার মাস ফেব্রুয়ারি আমি তো সেলস করব আর আমি যদি ক্লোজ করব কয় মাস পরে মানে আমি কয় মাস পরে নিয়ে লাইক সেলস সেলস কাটা খেয়াল করেন আপনি তো জানুয়ারি মাসে চালান কাটটা জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যেটা ওটা দিয়ে তো 15 তারিখ রিটার্ন দিয়ে দিবেন আপনি তো সেল ক্লোজ হয়ে গেছে হ্যাঁ এটা করনিক ভুল এখন ধরা পড়ছে আজকে দিয়ে দেন না এটা 4 বছর বন্ধ করা যায় 4 বছর এ ভাই এটা তো করনিক ভুল একটা হলো ভাই এই যে আপনার মতো দিছে একটা চালান ভুলে মাপাত হয়ে গেছে যোগ বিয়োগ ওই যে নিজাম ভাইয়ের মতো চোখে একটু কম দেখে কি করছে 10000 টাকা তিনটা ছিল একটা ভুলে কম করছে হয় না এরকম এটা বলছে 4 বছর পর্যন্ত উদ্ঘাটন হইলে আর আপনি যদি সম্পূর্ণ দিতে হয় মানে নিজে দইরে নিজে কি সৎ মানুষ দিয়ে দিবেন আগে ছিল 2% এখন 1% ইন্টারেস্ট জমা দিয়ে দেন কোনো পানিশমেন্ট হবে না আর যদি 85 অনুযায়ী ব্যাট অফিস উদ্ঘাটন করতে পারে তাহলে সর্বনিম্ন অর্ধেক সর্বোচ্চ সমপরিমাণ এই 4 মাসের মধ্যে না নিলে কি হবে রিয়াত কাটা যাবে গ প্রযোজ্য ক্ষেত্রে চুক্তিভিত্তিক এই যে আমরা কি বলছিলাম ওই একটু আগে চুক্তিভিত্তিক উৎপাদন হলে পণ্য ওনার কাছে পাঠাইতে হবে এটা টম এন্ড জেরি কাছে না পারলে সে প্রোডাক্ট প্রোডাকশন দিতে পারবে টম এন্ড জেরি কি ফ্লেভার দিতে হবে না ভাই বোতল দিতে হবে তাহলে চুক্তিভিত্তিক উৎপাদন ড্রাইং করাবেন প্রোডাক্টটা পাঠাই দিতে হবে না তাহলে কি পণ্য আপনার জিম্মা আছে না ওই উৎপাদকের জিম্মা আছে বলেন আপনি একজনকে যে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করাবেন তাহলে তাকে কিছু কিছু পণ্য র মেটেরিয়াল প্যাকিং মেটেরিয়াল দিতে হবে না তাহলে ওইখানে তো পণ্য আপনার কাছে থাকবে না ওনার কাছে থাকবে বলছে এটা ব্যতীত খেয়াল করেন দেখেন কি বলছে প্রযোজ্য ক্ষেত্রে চুক্তিভিত্তিক পণ্য উৎপাদনের ক্ষেত্র ব্যতীত কারণ চুক্তিভিত্তিক উৎপাদন করতে হলে পণ্যের মালিকানা দিতে হবে না দিলে তো উনি প্রোডাক্ট দিতে পারবে না ঠিক না উনি তো এটা প্রোডাক্ট বানাবে এটা ব্যতীত মানে এরা বাদে অন্যের অধিকারে দখলে তত্ত্বাবধানে রক্ষিত পণ্য বা সেবা ব্যবহৃত পরিশোধ মূল্য সংযোগ কর যেই জিনিস আপনার দখলে নাই ওটা রেয়াত পাবেন না মনে করেন রাস্তাতে চুরি হয়ে গেল মেয়াদ চলে গেল পানিতে নষ্ট হয়ে গেল আগুনে পুড়ে গেল তাহলে কি পাবেন না কিন্তু আপনি ওই যে ট্রান্সফার চালা ওই যে চুক্তিভিত্তিক চালানোর মাধ্যমে কাউকে দাঁত দিচ্ছেন বা এটা নিয়ে আমাকে ডাইং করে দেন ওটা ওটা ঠিক আছে ওটা সমস্যা নেই তাহলে ওই যে আমি কি বলছিলাম যে কেনার পরে রেকর্ড ঠিক থাকবে না তাহলে কিনা আগে স্টক এন্ট্রি দিতে হবে তারপর কি ট্রান্সফার করতে হবে না অ্যাকাউন্টিং ঠিক থাকতে হবে বুঝতে পারছেন এই জায়গাটা উম্ম যদি কোনো পণ্য বা সেবা বিধি দ্বারা ক্রয় হিসাবে এখন আপনি সার্ভিস কিনছেন কিন্তু ক্রয় খাতে এটি দেন নাই আমি মনে করেন বুঝাই আপনি বললাম যে ভাই কেক বানায় দিবেন হ্যাঁ আপনি মনে করেন চুক্তিভিত্তিক প্রোডাকশন করবেন আমি প্যাকেটটা দিব র্যাপারটা দিব কেকের চিনি ময়দা ফ্লেভার টেলিভার সব আপনার তাহলে অর্ধেক আমার অর্ধেক ওনার না আপনি ময়দা কিনছেন চিনি কিনছেন কেক জেল কিনছেন সব কিনছেন বলছেন শুধু কেকটা আপনার কিন্তু প্যাকেটটা আমার তাহলে আপনি ওই ময়দা চিনি যা যা রেয়াত আছে ওগুলো আপনি নেবেন আপনি আমাকে বলেন যে শুধু কেকের দাম 3 টাকা আর আমি র্যাপার কিনছি কার্টন কিনছি এগুলি রেয়াত আমি নিব বুঝতে পারছেন এবার আপনি যে র মেটেরিয়াল আপনার নামে কিনবেন ওগুলো আপনি রেয়াত দেবেন আমি যেগুলো কিনি আমার নামে রেয়াত দেবো আপনি থেকে আমি প্রতি পিস কেক 3 টাকা বেচারান দ্বারা কিনছি ওইটাও আমি রেয়াত নেবো এভাবে বলছেন আপনি যেগুলো কিনছেন আপনি রেয়াত নেবেন আমি যেগুলো কিনছি আমি রেয়াত দেবো আপনি থেকে যখন প্রোডাক্টটা কিনবো 6.3 দিবেন না তখন ওইটাও আমি রেয়াত দেবো তাহলে তো আমার সব রেয়াত হইলে উৎপাদনে ইয়া করবো তো বাকিটা প্রশ্ন রেডি করেন তাহলে বলছে বুঝেন যে আপনি সার্ভিস কিনছেন করে খাতা এন্ট্রি না দিলে কী পাবেন না তাহলে যে বিদ্যুৎ বিল গ্যাস বিল ক্লিনিং সার্ভিস এগুলি রেয়াত নেবেন কীভাবে বলেন তাহলে আমরা এক কাজ করতে পারি না আমরা রেজিস্টার যখন রাখবো র মেটেরিয়ালের জন্য একটা রেজিস্টার প্যাকিং মেটেরিয়ালের জন্য একটা রেজিস্টার সার্ভিস এন্ড আদার্স নামে একটা রেজিস্টার খুলতে পারি না মনে করো র মেটেরিয়াল প্যাকিং মেটেরিয়ালের পরে সার্ভিস এন্ড আদার্স করতে পারি কিনা বলেন কেন ভাই সামারি আকারে রাখবো স্টক রাখবো না বিদ্যুৎ বিল কি স্টক রাখতে পারবো না কী রাখবো একটা এন্ট্রি বিদ্যুৎ ক্লিনিং এটা দেখাবো নেক্সট ক্লাসে দেখাবো তাহলে এইভাবে আমরা কী করবো র মেটেরিয়ালের জন্য একটা রেজিস্টার প্যাকিং মেটেরিয়ালের জন্য একটা সার্ভিস এন্ড আদার্সের জন্য একটা জাস্ট সার্ভিসগুলো এন্ট্রি দিয়ে দিব ভাই আপনাদের বেতন আসে রিটার্নে আর বেতন লেখছে আজকে কেমন তো রিটার্নই তো ঠিক নাই কেন প্রোডাক্ট বানাতে যায় সবের মধ্যে বেতনে অংশ আছেন না তাহলে 28 করে কি ভুল বলছি বলেন
আপনার কাছে 28 কোটি টাকা পড়ে আছে বলছি ভাই 2 লাখ 80 হাজার 1000 করে দিয়ে দেন তাহলে 28 কোটি হয়ে যায় আপনি আসবেন না ভাই আপনার 12টা রিটার্ন দিয়ে ওডিটি বোর্ড মিলা কথা না মিলে না কেন তাহলে অনেক রাস্তা বাদ আছে এখনো তাহলে কি ভাইছেন বলেন কোন সার্ভিস কিনছেন রেজিস্ট্রার ইন্টারনে ইশারা তো দিয়ে দিলাম দেখাবো তো নেক্সট আসে দেখাবো এটা তাহলে এইভাবে কি করবেন র মেটেরিয়ালের জন্য একটা রেজিস্টার প্যাকিং মেটেরিয়ালের জন্য একটা রেজিস্টার সার্ভিসের জন্য একটা এই মাসে সার্ভিসগুলি শুধু এক লাইন করে ওপেনিং গুলোতে থাকবে না সামারি করে রাখবো শুধু নেক্সট আসে দেখাবো এটা ঠিক আছে যদি কর চালান পত্রে ক্রেতা বিক্রেতা উভয়ের নাম ঠিকানা নিবন্ধন আছে এখন আপনি চালান কিনলেন চালানের মধ্যে ওই অনেকে কি করে জানেন ভাই আমি বিদেশ থেকে ইনপুট করছি দেখেন কেনাবেট দিয়েছি চালান আপনি দিয়ে দেয় এটা হবে মনে করেন আমি একজন ইম্পোর্টার আমার বিদেশ থেকে আসা বিল অফ এন্ট্রি দিয়েছি কিন্তু আমি 6.3 শূন্য করে কি করছি ওই বিল অফ এন্ট্রি আপনি ফটোকপি করে দিয়ে দিয়েছি আপনি রাখতে পারবেন আমার থেকে চালান পাইতে হবে না তারপর এই চালানে বসি না ক্রেতা বিক্রেতা এই যে এখন দেখেন এখন যদি চালানে 6.3 ঠিক মতো লেখা না থাকে সরি বিন নাম্বার লাগে আপনি রাত কাটা যাবে তার মানে কেনার সময় ঠিক মতো নিতে হবে বেচেন আপনি যেমন তেমন চালান দেন ঠিক মতন নেওয়ার সময় কি নেন ঠিক মতো বেচার সময় যেমন যেমন তেমন করেন উনি রাত কাটা যাবে কিন্তু আপনি ঠিক মতো চালান না দিলে ঠিক আছে তার মানে প্রপারলি চালান নিতে হবে ছ আমদানিকারকের নিকটতে মানে আপনি যদি কোনো ইম্পোর্টার থেকে চালান নেন ভাই 10 মিনিট টাইম দেন শেষ করে দিবেন দেখেন আমদানিকারকের নিকটতে সরবরাহ মানে কারো থেকে কি কোনো ইম্পোর্টার থেকে প্রোডাক্ট কিনছেন তাহলে এই আমদানিকারকের ইস্যুকৃত 6.3 তে বিল অফ এন্ট্রি নাম্বার আমদানি চালান সংশ্লিষ্ট বিল অফ এন্ট্রি নাম্বার উল্লেখ না থাকলে চালানপত্রে বর্ণিত পণ্যের বর্ণনা সহিত আমদানি বিল অফ এন্ট্রি বর্ণিত পণ্যের বর্ণনা মিল না থাকলে কি রেট কাটা যাবে এখন দেখা গেল যে একজন ইম্পোর্টার আপনাকে চালান দিছে বলে দেবেন ভাই বিল অফ এন্ট্রি নাম্বার এসএস কোডে লিখে দেন নাহলে কি হবে রেট কাটা যাবে বরিকার জ খেয়াল করেন বাজেট আসলে অনেক জিনিসের ক্রাইসিস তৈরি হয় না বিশেষ করে ইলেকট্রনিক্স প্রোডাক্ট কম্পিউটার আইটেম যে ভাই বাজেট আসছে হার্ড ডিস্কের দাম বাড়বে এভাবে এই যেমন এসি কেনার সময় বলছে ভাই বাজেট আসছে এসির দাম বাড়বে এরকম দেখেন তখন আপনারা কি করেন অনেক কোম্পানি কি করে শুল্ক দিয়ে দিলে কিন্তু আর আদায় করা যায় না তখন কি করে তফসিলি ব্যাংকের মাধ্যমে টাকা দেয় যে 2 কোটি টাকা রাখলাম যদি 28 তারিখ বাজেট পাস হয় সরকার যদি শুল্ক বাড়ায় দেয় আমি 2 কোটি থেকে অ্যাডজাস্ট করবো আর না হলে আগে রেটে দেবে এরকম করে না অথবা অনেক সময় এরকম হয় না যে আপনি বলছেন এসএস কোড একটা ব্যাট অফিস বলতেছে আরেকটা তখন আপনি ওই যে হাইকোর্টের মধ্যে স্টে করেন না যে আমার পোড়াটা ছাড়া দেওয়া হোক শুল্ক যদি হয় আমি 2 কোটি টাকা রাখলাম মীমাংসা হলে দিব এরকম করে না এরকম কোনো ইয়া করছেন দেখেন ব্যাংক গ্যারান্টি কারণ গ্যারান্টি দিয়ে পোড়া শুরু নিয়ে আসছেন আচ্ছা মিলাবো না আপনার সাথে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে খালাসকৃত উপকরণ বা পণ্যের ক্ষেত্রে যেই কারণে উক্তরূপ ব্যাংক গ্যারান্টি দেওয়া হয়েছে কিন্তু চূড়ান্তভাবে নিষ্পত্তি হয় নাই আচ্ছা এখন উনি ধরেন মনে করেন একটা প্রোডাক্ট আছে উনি বলছে আমার এসএস করে এত ব্যাটারি ব্যবস্থা নেই এসএস করে এত আর উনি কি বলছে গ্যারান্টি দিছে কিন্তু বিল অফ এন্ট্রি নিয়ে আসছে আর উনি কি জানে 4 মাসের মধ্যে নিতে হবে কিন্তু এখনো মীমাংসা হয় নাই তাহলে উনি কি দেওয়া দিতে পারবে আপনার সাথে কি মিল আছে বলেন হুম এখনো খেয়াল করেন এখন উনি জানেন না 4 মাসের মধ্যে নিতে হবে আপাতত উনি নিয়ে থাক বিল ফিল অনুযায়ী কি করো নিয়ে নেক নিলে কাটা যাবে তো না নিলে তো বাতি হয়ে গেল নিয়ে কাটা গেল এখন 4 মাস পরে ইন্সপেক্টর যদি বলে যে ভাই এখনো তো মীমাংসা হয় নাই বাস্তবে মীমাংসা হয় না হইতে পারে না তখনও মীমাংসা হয় নাই আর 4 মাসের মধ্যে মীমাংসা হয়ে গেলো তো উনি তো নিয়ে নিছিল পায়ও গেছে কিন্তু 4 মাস পার হয়ে গেল কিন্তু মীমাংসা হয় নাই 7 মাসের সময় মীমাংসা হইলো তাহলে উনি কি করতে পারে ওইটা কাটটা দিয়ে নতুন করে আবার নিতে পারে না কারণ যেদিন থেকে মীমাংসা হলো ওই দিন থেকে ডেট কাউন্ট করবে ঠিক আছে না বুঝছেন তো এবার এইভাবে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে কিন্তু আপনি নিয়েছিলেন জানুয়ারি মাসে 4 মাসের মধ্যে সমন্বয় করেন নাই আপনি অ্যাডজাস্ট করে দেন আবার যেদিন টাকা জমা দেবেন ওই দিন থেকে নিয়েন ওই দিন থেকে কাউন্টিং হবে আবার ঠিক আছে দেখেন খুব ভালো করে খেয়াল করেন অব্যবহৃত পণ্য অব্যতিপ্রাপ্ত পণ্য আপনি যে জিনিসটা বিক্রি করেন বা উৎপাদন করেন এটা কি ব্যাট ছাড়া মনে করেন যে ময়দা ব্যাট নাই ডিম ব্যাট নাই
এমন একটা জিনিস বানাইছেন যেটাতে কি নাই, হ্যাঁ যেটা ব্যাট নাই, অব্যাহতি প্রাপ্ত পণ্য উৎপাদনে বা সেবা প্রদানে ব্যবহৃত পণ্য বা সেবার উপর পরিশোধ করা, মানে আপনার পণ্যটা ভ্যাট নাই এক্সাম্পটেড, কিন্তু কেনার সময় কি রো মেটেরিয়ালে ভ্যাট দিয়েছিলেন, এটা ফেরত পাবেন না। অব্যাহতি আর জিরো রেট কি দেখ না, এক্সপোর্ট করে জিরো রেট আর অব্যাহতি হলে কি ব্যাট জিরো, তাহলে আপনার পণ্যে যদি ব্যাট না থাকে তাহলে কি কেনার সময় ব্যাট দিলে কম্প্লায়েন্স থাকবেন, কিন্তু কি পাবেন না, ফেরত পাবেন না। ইও টার্ন ওভার করে অর্থাৎ পরিশোধে টার্ন ওভার করে, আপনি একজন দেখো যে মূসক নিবন্ধন আর টার্ন ওভার, মূসক 15% টার্ন ওভার কি 4%, এবার একজন থেকে কিনলেন টার্ন ওভার করে আওতায় পণ্য ব্যাট আদায় হয়েছে, দেওয়া লাগবে না কিন্তু রেয়াত পাবেন না, মানে আপনার নতুন ব্যাট দেওয়া লাগবে না কিন্তু কি পাবেন না, টার্ন ওভার করতে কিনলে রেয়াত পাবেন না, কারণ এটা তো ভ্যালুয়েটেড ট্যাক্স না, এটা কি টার্ন ওভার কর না না, এই মীমাংসা আমরা আসতেছি না, 3 মিনিট ওয়েট করেন। দেখেন পণ্য উৎপাদনে বা সেবা প্রদানে ব্যবহৃত উপকল্প পরিশোধ সম্পদ শুল্ক, সম্পদ শুল্ক দিয়ে কিনলে কি পাবেন না, কারণ আমরা ভ্যালুয়েটেড ট্যাক্স রেয়াত পাই, সম্পদ শুল্ক রেয়াত পাবেন না। ঠ রপ্তানির ক্ষেত্র ব্যতীত, খেয়াল করেন শব্দটা কি, তার মানে রপ্তানিকারক কি হারে বেচে সাবজেক্ট না, রপ্তানিকারক এমনি রেয়াত পাবে, বুঝাচ্ছি রপ্তানি ক্ষেত্র ব্যতীত, রপ্তানিকারক কে এলসির মাধ্যমে পণ্য বেচে, ডলারে বেচে ঠিক না, ব্যাংকে বৈদেশিক মুদ্রা ঢুকছে, এই চারটা শর্ত ছিল না, রপ্তানি করলে এমনি রেয়াত দিতে পারবেন, রপ্তানি 15% লাগবে না, বলছে কি রপ্তানি ক্ষেত্র ব্যতীত মানে রপ্তানিকারক এমনি রেয়াত পাবে, লুকাইতো না, রপ্তানি বাদে মানে কি করিম ভাই বাদে সবাই অপরাধী, তার মানে কি করিম ভাই না, রপ্তানি ক্ষেত্র ব্যতীত মানে কি রপ্তানিকারক এমনি রেয়াত পাবে, রপ্তানি ক্ষেত্র ব্যতীত মূসকের হার, সব খুব ভালো করে খেয়াল করেন, মূসকের হার 15% নিম্নে সুনির্দিষ্ট কর আরোপিত রয়েছে এমন কোনো পণ্য বা সেবা সরবরাহ মানে কি, ক্রয় না বিক্রয়, বিক্রয় খুব ভালো করে খুলে, এটাই মেন লাইন মেন পিলার, সরবরাহের ক্ষেত্রে কৃত উপকরণের উপর মূল্য সংযোগ কর 15%-এর নিচে ব্যাসলে রেয়াত পাবেন, এটাই বুঝাইছে না, রপ্তানিকারক 0% হারে ব্যস্ত কি রেয়াত পাবে না, তাহলে রপ্তানিকারক এই একটা লাইনের জন্য সহগ না দিলে রেয়াত কাটা যাবে, এখন তাহলে রপ্তানিকারক 0% হারে ব্যস্তেও যদি সহগ জমা দেয় রেয়াত পাবে, তাহলে 15%-এর নিচে ব্যস্ত রেয়াত পাবেন, এইখানে কোথাও পাইছেন 5% হারে কিনলে রেয়াত পাবেন না, পাইছেন 7.5% হারে কিনলে রেয়াত পাবেন না, পাইছেন সুনির্দিষ্ট করতে কিনলে রেয়াত পাবেন না, তার মানে মাথার ভিতর সেট করেন, ব্যাট হচ্ছে দুই জায়গায়, কেনার ব্যাট বেচার ব্যাট, কেনার ব্যাট যা মন চায় তা হোক, সেলস করার সময় 15%, কেনার সময় 5% দিচ্ছেন তাই পাবেন, সব মানেন সতর্ক মানেন, কেনার সময় 7.5%, কেনার সময় 10% দিচ্ছেন, কেনার সময় 15%, মানে কেনার সময় যা দিবেন ব্যথার সময় 15% দিলে সবই মানবেন, দেখেন এই লাইনটা সবাই ক্লিয়ার কিনা, এটাই মেন পিলার, কেনার সময় যা দিবেন তাই পাবেন কিন্তু ব্যথার সময় 15% ব্যস্ত হবে, দেখেন সবাই ক্লিয়ার, তাহলে বলেন এই লাইনটা বলছে সবাই, তাহলে পণ্য আপনি 15% হারে বেচেন, কেনার সময় যা দিবেন তাই রেয়াত পাবেন, আর রপ্তানিকারক কি 0% হারে ব্যস্ত কি, তাহলে এখন এই রপ্তানিকারক সুযোগ নিতে পারে না, জাস্ট তাকে সব জমা দিয়ে দিবে আর রেয়াত দিবে, এই রেয়াতের টাকা অ্যাকাউন্টে ঢুকবে, এটা দিয়ে বিডিএস অ্যাকাউন্ট করেন, তার উৎসব দেশের তো বলা আছে যে বিডিএস এর টাকা ব্যালেন্স থেকে অ্যাকাউন্ট করা যাবে, আমাদের এভিডেন্স দেখাবো না আমি, তাহলে বুঝে দেব তো, ড উপকরণ উৎপাদ সহগ, ওই যে দেখছিলাম উপকরণ উৎপাদ সহগে ঘোষিত নেই এমন উপকরণের বিপরীতে পরিশোধ করা, মানে আপনার মূল্য ঘোষণা বা সহগে না থাকলে কি পাবেন না, রেয়াত পাবে না, এখন বলছে সেবা প্রদানকারী সহগ দেওয়া লাগবে না, রপ্তানিকারককে কি করা লাগবে না, তাহলে বুঝেন এই দুইজন ছাড়া সবাইকে সহগ দেওয়া লাগবে না, এই দুইজন ছাড়া সবাই সহগ দিবে, রপ্তানিকারক আর সেবা প্রদানকারী, কিন্তু রেয়াত নিতে চাইলে দেওয়া লাগবে না সব, তাহলে এইভাবে দাঁড়াইলো যে কোনো রপ্তানিকারক যদি রেয়াত নিতে না চায় সব দেওয়া লাগবে না, কোনো সেবা প্রদানকারী যদি রেয়াত নিতে না চায় এছাড়া সবাইকে সব দেওয়া লাগবে, শেষ ব্যাখ্যা হলো এটা, সেবা প্রদানকারী যদি হ্যাঁ তার শর্ত তো সব শর্ত তো ফরজ, তাহলে উপকরণ প্রমাণ দেবেন কীভাবে,
এই দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা লাইন আপনারা বলেন যে সহগের মূল্য 7.5 দেখেন উপকরণের মূল্য শব্দটি কি তাহলে বলেন কাঁচামালের মূল্য না ফিনিশ প্রোডাক্টের মূল্য হ্যাঁ উপকরণের মূল্য মানে কাঁচামালের মূল্য না দেখেন তো এই যে উপকরণ এই যে র ম্যাটেরিয়াল এই প্যাকিং ম্যাটেরিয়াল এগুলি মূল্য না বুঝেন তাহলে উপকরণের মূল্য দেখেন উপকরণের মূল্য 7.5% এর অধিক পরিবর্তন বৃদ্ধি হ্রাস দুটোই বুঝাইছে কিন্তু তার মানে 1 লাখ টাকায় যে একটা প্রোডাক্ট কিনলেন 107,500 হলো বা 92,000 কি 500 কম বেশি না হলে শক দেওয়া লাগবে না এই দেখেন মোট উপকরণ মূল্য 7.5% এর অধিক পরিবর্তনের ক্ষেত্রে নতুন উপকরণ শক প্রদান না করিলে বর্ধিত উপকরণ কর মনে করেন আপনি 1 লাখ টাকা ধরে শক দিবেন আইনে বলছে কি 107,500 হলে বা কইমা 92,000 টাকা 500 শক দিতে হবে কিন্তু আপনি ভুলে দেন নাই কি করেন নাই মানে 1 লাখ 10,000 হইছে তাহলে 1 লাখ টাকার উপরে রেট পাবেন 10,000 টাকার রেট কাটা যাবে বর্ধিত কি বলছে বর্ধিত উপকরণ কর ততছেন ততরেন নাই মনে করেন 1 লাখ টাকা করে শক দিবেন আপনি কি জানেন যে 107,500 উপরে মূল্য বাইরে গেলে শক দিতে হবে 107,500 পর্যন্ত 7.5 দেওয়া লাগবে না কমার পরে 92,000 টাকা 500 নিচে কমলে কি শক দেওয়া লাগবে তারপরে তাও দেন নাই খেয়াল করেন নাই তাহলে রেট পুরো কাটা যাবে না আগের 1 লাখ টাকা ধরে রেট দিবে ধরেন 110,000 হয়ে গেল 10,000 টাকা রেটটা কাটা দেবে তাহলে রেট আর কাটবো কি বাড়লে না কাটবো আপনি 1 লাখ টাকা ধরে শক দিবেন 1 লাখ টাকা শক দিলাম 7.5% দাঁড়ান দাঁড়ান এখানে তো বলছে 7.5 স্কেল আপনি 1 লাখ টাকার উপরে শক পাবেন রেট পাবেন 10,000 টাকা রেট কাটা যাবে না 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 1 লাখ টাকা দাঁড়ান না আপনি আপনি রেট নিবেন নিবা কি বুঝেন উনি 1 লাখ টাকায় রেট পায় 15,000 1 লাখ 10,000 16,500 পাবে 1,500 টাকা দিবে এখানে বলে দিছি 100% তাহলে আপনি শুধু পেছ লাগান কি কারণে এর বলেই তো নাই তো ডক্টরই নিয়ে নেন না সরকার তো সুবিধা দিতেছে ভাই বস এখানে 100% তাহলে এখন আপনি যদি উনি যদি মনে করে আমি কার্টন ম্যানুফ্যাকচারিং করি 15% চালান দ্বারা বেচি আর 15% এসি দ্বারা বেচি পুরোটা রেট নিয়ে নেন কি পারেন এখন এই টাকা আপনি অন্য কাজে লাগান আপনি সরকার উপকার করে দিছে তাহলে দেখেন খেয়াল করেন লাস্টের ন উপকরণ মূল্যের চেয়ে কম মূল্যে ভাই 100 টাকা ক্রয় মূল্য কত 15 টাকা রেট পাইছেন 100 টাকায় বিচ্ছা দেন কিন্তু কম দামে বেচলে আবার ব্যাড দেওয়া লাগবে তার মানে ভুলেও কেনা দামের চেয়ে কম দামে বিচ্ছেন না তাহলে 90 টাকা বেচে কি আবার 15% দেওয়া লাগবে কিন্তু অন্তত কি করবেন 100 টাকা পাবলিকে ভাই তুমি 90 দাও সমস্যা নাই সালান আমি 100 টাকাই কাটো না কিন্তু আবার তার মানে 100 টাকা 15 টাকা পাইছেন 100 টাকা বিচ্ছা দেন 0 0 দিলাম না নিলাম না এবারে একটা প্রস্তাবনা আছিল যে যে টাকা বেচবেন ওই টাকা রেট কিন্তু এটা পাস হয় নাই বাজেটে ছিল কিন্তু যে 90 টাকা বেচে 90 টাকায় রেট পাবেন বাকি টাকা সমন্বয় হবে কিন্তু এবার পাস এটা পাস হয় নাই এটা আপনি দেখেন বাজেট পুস্তিকায় ছিল মানে 10 টাকা সমন্বয় করতেন কিন্তু এটা পাস হয় নাই ঠিক আছে আচ্ছা মোটামুটি কথা বলছেন তো তাহলে আরেকটু শেষ করি 5 মিনিট টাইম দেন কি বলছে দেখেন নিচে কোন অর্জন বা আমদানির বিপরীতে পরিশোধ উপকরণ কর রেট গণনা করা যাবে না যদি ক উক্ত অর্জন বা আমদানি যাত্রী যানবাহন সংক্রান্ত হয় বা উহার খুচরা যন্ত্রাংশ উক্ত যানবাহনে মেরামত রক্ষণাবেক্ষণ সেবার উদ্দেশ্যে করা হয় তবে যানবাহনে ব্যবসা করা ভাড়া কাটানো পরিবহন সেবা প্রদান উক্ত ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রম অন্তর্ভুক্ত হইলে যানবাহনটি উক্ত উদ্দেশ্যে অর্জিত হইলে উপকরণ কর রেট গণনা করা যাইবে মনে করেন বুঝাই দেই আপনার কোম্পানির কর্মকর্তাদের পিক অ্যান্ড ড্রপের জন্য 10টা বাস কিনছেন এসি বাস কিন্তু আপনি চালান টালান কাটেন না টাকা টুকা নেন না তাহলে রেট পাবেন না কিন্তু আপনি ওই যে গ্রিন লাইন পরিবহন শক পরিবহন এরকম একটা বাস সার্ভিস দেন মানুষ টিকিট কেটে ঢোকে তাহলে রেট পাবেন যে ব্যবসায়িক উদ্দেশ্যে করলে রেট পাবেন কিন্তু কর্মকর্তাদের পিক অ্যান্ড ড্রপের জন্য করলে কি পাবেন না রেট পাবেন না খ উক্ত অর্জন বা আমদানি চিত্ত বিনোদন সংক্রান্ত চিত্ত বিনোদনের নিমিত্তে ব্যবহৃত তবে বিনোদন প্রদান উক্ত ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ায় সংশ্লিষ্ট হইলে
বিনোদনের অর্থনৈতিক কার্যক্রমে স্বাভাবিক প্রক্রিয়া প্রদান করলে রেয়াত গ্রহণ করা যাইবে। মনে করেন আপনার কর্মকর্তাদের জন্য একটা পিকনিকের আয়োজন করলেন, একটা শিল্পীকে আনলে গান বাজনা হলো, এটা রেয়াত পাবেন না। কিন্তু আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট অন হানি সংকেতের মতো ওই যে ইত্যাদি আয়োজন করেন, নাচ গানের আয়োজন 30 বাজতে করবেন, টিকেটের মধ্যে ফ্যান্টাসিতে মনে করেন আয়োজন করলে সবার টিকিট কেটে ঢুকবে, তাহলে রেয়াত পাবে। হ্যাঁ, ব্যবসার উদ্দেশ্যে, ঠিক আছে। আচ্ছা দেখেন, ক উক্ত অর্জন ক্রীড়া বিষয়ক সামাজিক বিনোদনমূলক ক্লাব সংঘ সমিতিতে কোনো ব্যক্তির আপনি এমডি স্যার ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, লায়ন ক্লাবের মেম্বার, ওইখানে অফিস থেকে ফান্ড দেন, তাহলে পাবেন না, ঠিক আছে। অনেক সময় আসলে কোম্পানি থেকে দেওয়া হয়, কিন্তু আমাদের দিতাম। তাহলে গ উক্ত অর্জন পণ্য পরিবহন সেবা ব্যয়ের 80% অধিক, এখন আপনি পণ্য পরিবহন করছেন 80% রেয়াত পাবেন, বাকিটা পাবেন না। অনেক সময় আসলে ডিস্ট্রিবিউশনে পণ্য পরিবহন করেন না, যে একটা ট্রাক ভাড়া করছেন, চালান পাইছেন, তাহলে কী পাবেন? এই একটা জায়গায় 80% সব জায়গায়। এখন এই যে কী জিনিস ব্যাট চালান প্রমাণ, দেখেন কী জিনিস ব্যাট চালান নিচে বসে, নিবন্ধিত ব্যক্তিকে দাখিলপত্র পেশকালে 9.1 পেশকালে রেয়াদের দাবি সমর্থন, এই যে রেয়াদ যে নেবেন দাবি লাগবে, সমর্থন লাগবে না, ডকুমেন্টস লাগবে না, সমর্থনে নিম্নবর্ণিত দলের যদি দখলে রাখিতে হবে, তার মানে এই জিনিস দিয়ে রেয়াদ পাবেন মানে এটাই ব্যাট চালান। যা দাদা রেয়াদ পাবেন এগুলি কী ব্যাট চালান, কী কী জিনিস ব্যাট চালান দেখেন, আমদানি কোনটা ভাই, এটা মনে করেন আপনার ডিস্ট্রিবিউশনের ব্যবসা আছে, আপনি ওনার থেকে ট্রাক ভাড়া করছেন, উনি প্রপারলি চালান দিছে, তাহলে 80% রেয়াদ পাবেন। পণ্য পরিবহন বলছে না, যে প্রোডাক্ট পাঠানোর সময়। আচ্ছা দেখেন ক ইয়া ক আমদানির ক্ষেত্রে আমদানিকারকের মানা, জানো যে ইনপুটটা তার নামেরটা, ওই যে আমি আইন না ভাই, আমি কেনার সময় ব্যাট দিচ্ছি না চালান, ওইটা হইব না, এটা আমি পাবো। আপনি আমদানিকারক হলে আপনার নামে থাকতে হবে। অনেকে দেখবেন কেরিয়ারের মাধ্যমে আরেক জিনিস প্রোডাক্ট না দেয়, তাহলে কিন্তু হবে না, কারণ যে আছে তার নাম থাকতে হবে। আমদানি ক্ষেত্রে আমদানিকারকের নাম ঠিক না, ব্যবসা সাধারণ সম্মত বিলোপেন্টি, তাহলে বিলোপেন্টি কি ব্যাট চালান। সরবরাহ ক্ষেত্রে সরবরাহ করতে ইস্যুকৃত চালানপত্র, এটা 6.3 বোঝাইছে, লোকালি হলে কি 6.3। ধারা 20-এর উপধারা 2-এর ক্ষেত্রে পরিশোধক সাপেক্ষে ট্রেজারি চালান, ধারা 20-এ বলা আছে এই যে আপনি অনলাইনে সফটওয়্যার কিনবেন, চালানদার কেউ আছে? মনে করেন একটা সফটওয়্যার কিনলেন, ফেসবুক অ্যাড দিলেন, অ্যামাজন থেকে একটা স্যাম্পল কিনলেন, চালানদার কেউ আছে? তাহলে ধারা 20 পড়বেন সবাই, কি কালার ক্লাস আগে ধারা 20টা পড়বেন, এই ধারা 20-এর সাপেক্ষে ট্রেজারি চালান ব্যাট চালান। ধারা 20-এ কী বলছে, ধারা 20-এ যদি কোনো কিনেন তাহলে এই ট্রেজারি চালানে কি কারণ চালান ধর কেউ নাই ব্যাট চালান। দেখেন গ্যাস, পানি, বিদ্যুৎ, ব্যাংক, খেয়াল করছেন ব্যাংকের যে কাগজ দেন, ভাই বলছেন যে ব্যাংক 6.3 দেন, কী করবেন ব্যাংকের যে ওই যে বলবেন যে ভাই আমার এলসি সামারিটা দেন, এই যে এলসি খুলছিলাম আমি ইম্পোর্টের জন্য, সামারি করে না এলসি চার্জ করতে গিয়ে কত, ওইটাই কি ব্যাট চালান, সামারি নেবেন। ব্যাংক, বিমা, বন্দর, টেলিফোন সেবার উপর পরিশুদ্ধ মূসক রেয়াত গ্রহণ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত বিল যা চালানপত্র, ওই ব্যাংকের কাগজে কি ব্যাংক যদি স্টেটমেন্ট দেয় যে এই এত নাম্বার এলসি বাবদ এলসি কমিশন এত স্টাম্প চার্জ এত, এটি ব্যাট চালান, ঠিক আছে। তাহলে এই দেখেন গ্যাস, গ্যাস বিল কি ব্যাট চালান, ওয়াসা বিল ব্যাট চালান, বিদ্যুৎ বিল কি ব্যাট চালান, নিচে কি বলছে দেখেন, এই যে এটা নতুন আসছে গ্রাহক কর্তৃক পরিশুদ্ধ বিদ্যুৎ বিলের বিপরীতে মোবাইল ব্যাংকিং, এখন আপনারা অনেকে কী করেন প্রিপেড মিটার ইউজ করেন, ওইখান থেকে একটা কাগজ দিবে, ওইটি বলছে এটা নতুন আসছে, বিদ্যুৎ বিলের বিপরীতে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান প্রদানকারী প্রতিষ্ঠান করতে ইস্যু কিন্তু ইনভয়েস ছোট্ট থেকে একটা কাগজ দেয় যা নির্ধারিত শর্ত, তখন বলবেন যে ভাই এটা কোম্পানির নামে দেন, তার সময় কী বলবেন যে চালান আমার নামটা একটু ঠিক মতো লিখে দেন, কী বলছে নির্ধারিত শর্ত পদ্ধতিতে ব্যাট চালান হিসেবে গণ্য হবে, এর বাইরে কোনো কাগজ কি ব্যাট চালান হিসেবে গণ্য না। তাহলে মোটামুটি আইডিয়া পাইছেন, তাহলে এগুলি স্টাডি করে আসবেন, নেক্সট ক্লাসে রেয়াতের একটা উদাহরণ শুরু করবো।